এটা হচ্ছে যে প্যান্ডেমিকের আগে থেকেই ভারতবর্ষের বিপদ আমরা সবাই দেখতে পাচ্ছি। অভয় আছে, অভয় বিস্তারিত বলবে। আমি তবে রাজীব গভীর সুধীর চক্রবর্তী আমার পরপর আমি ওই জায়গায় যেতে জানেন আমাদের রাজ্যের অবস্থা খুব খুব আমাদের রাজ্যের যে গৌরব ছিল সারা দেশের মানুষ সেলাম বাংলা ওখানকার রাজনীতির একটা আলাদা কালচার আছে এসব উড়ে গেল। বিহার উত্তরপ্রদেশের রাজনীতিকে আমদানি করা লুট ব্যক্তিগত সম্পদ বেআইনি সম্পদ আর নেতা মানে বাড়ি আর গাড়ি। আগে লোকে জানত নেতা মানে কষ্ট এবং স্বাক্ষর দেয় মানুষ ব্যক্তিত্ব শুনলে সেলাম ঢুকত যারা আমাদের পছন্দ করতো না তারাও সেলাম ঢুকত কারণ তারা জানত যে একটা আলাদা কালচার। আর এখন নেতা মানে বাড়ি, নেতা মানে গাড়ি, নেতা মানে অবমিকা, নেতা মানে চোখ রাগানি, নেতা মানে পুলিশের মত করে, নেতা মানে ঝান্ডা ধারে দিয়ে মানুষের বিরুদ্ধে বিরুদ্ধে কাজ। এটা কষ্ট হচ্ছে যারা বলছি আপনাদের কাছে আমাদের যারা পছন্দ করেন না তারাও কিন্তু এটা চলছে এবং পছন্দ করতে পারছে না। পশ্চিমবাংলায় শাসনকাল যেভাবে চলছে বা দিল্লির শাসনকাল যেভাবে চলছে যারা আমাদের পছন্দ করে না তারাও কিন্তু এই ঘটনাগুলোকে মেনে নিতে পারছে না। পেটে খাবার নেই, রেশনে দুর্নীতি, বাজারে আলু, ফোরেদের রাজত্ব, কৃষিক্ষেত্র বিপদ, শিল্প ধ্বংস হয়ে গেল পশ্চিমবাংলা, বেকার যুবক হারা করছে, পরীক্ষা দিয়েছে পাশ করেছে ইন্টারভিউ হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, আবার প্রাইমারি থেকে শুরু করে এক টাকা ছোটখাটো কাজ করেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের হয়ে কাজ করবেন আমরা সব দেখে নেব। বিহার কি হোক জীবিকা সংগ্রহ অসহায় সরকারি শূন্য পদ 5.5 লক্ষ পশ্চিমবাংলায় রেকর্ড 5.5 লক্ষ শূন্য পদের নিয়োগ নেই। বড় আমরা দেখছি খালি কন্ট্রাকচুয়াল আর ক্যাজুয়াল, ক্যাজুয়াল আর কন্ট্রাকচুয়াল এই করতে করতে মানুষকে বিপদে ফেলা হচ্ছে। এইরকম একটা সময়ের মধ্যে আমি সেরাম নাম এর বাইরে অজস্র সাধারণ মানুষ যারা দুহাত তুলে আশীর্বাদ করে বলছে তোমরা পাপই দায়িত্ব নিচ্ছ মুখ্যমন্ত্রীর চন্দ হলে টাকাটা দিলে টাকাটা লোপাট হয়ে যাবে কিনা আমাদের সন্দেহ আছে। তোমাদের হাতে মানুষের জন্য আমরা এই অর্থ দিই যেটা যথার্থ কাজে লাগবে এই ভাষা যেন আমাদের উপর মানুষের থাকে, এই ভাষা নিয়ে মানুষ যেন আমাদের শিরোনাম চলতে পারে। আমি কোনোভাবেই কথা বাড়াবো না। কি খাওয়াচ্ছেন ভালো কথা না, কতজন খাচ্ছে গরিব মানুষ যারা মনে করে এটা তার রান্না খাওয়া, যার নিজের রান্নাঘরে অসুবিধে আছে আমাদের অন্য একসাথে ভাগ করে খেতে দেবার মতন মনোভাব তাকে সামনে রেখে গরিব মানুষকে রান্না বোঝাতে পারি এটা তোমারও রান্নাঘর, এই ভাগের মধ্যে আমি যেমন পাবো তুমিও তেমন পাবে মানুষের জন্য আমাদের সত্তা। এই মনন থেকে অসময়ের রান্নাঘর যেন সময়ের অপেক্ষায় মানুষকে সাহায্য করতে পারো, রিপিট করছি আমি অসময়ের রান্নাঘর যেন সময়ের জন্য মানুষকে প্রস্তুত করতে পারি সেটা আমাদের। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পশ্চিমবঙ্গের সঙ্গে বুঝতেই পারছেন 25 তারিখ সারা দেশ জুড়ে মানুষ বিক্ষোভ করছে, কৃষিক্ষেত্রে লুট করছে, কর্পোরেটাইজেশন এমন ভাবে হচ্ছে দিল্লির বিজেপি কালকে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধগুলোকে ভাঙচুর করে দিয়ে কালকে কৃষি বিল পাশ করিয়েছে গায়ের জোরে জোর করে বেআইনি ভাবে তার বিরুদ্ধে এবং কৃষিক্ষেত্র শিল্পক্ষেত্রকে বাঁচানোর মনোভাব নিয়ে আমাদের 25 তারিখ রাস্তায় থাকতে হবে। আন্দোলন সংগ্রামের বেগ যেমন বাড়াতে হবে তেমন গরিব মানুষগুলোর চোখ তার দিকে মুখ তার দিকে তাকিয়ে থাকবে। আমরা যেন এক মিনিটের জন্য ভুল না করি, মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষ সমাজ পক্ষ।
সবাইকে নিয়ে চলতে হবে আমি না আমরা না হবে চলবার প্রতিশ্রুতি নিয়ে অসময়ে রান্নাঘর আমাদের বাঁকুড়া শহরে এবং চারপাশে বার্তা পৌঁছে দিতে পারবে এই বিশ্বাস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা কি বলবেন, এটা কতটা প্রয়োজন? আমি বাঁকুড়া শহরের মানুষকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মানুষের বিপদে মানুষ থাকবে, এটাই তো সবচাইতে বড় ব্যাপার। রাষ্ট্র যখন ফেল করে তখন বামপন্থী কর্মীরা কাঁধ সোজা করে বলছে আমরা আছি। মানুষের ভরসা হিসেবে বামপন্থীরা আছে, এ দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র ফেল করলে সে দায়িত্ব যুব সমাজ কাঁধে তুলে নেয়। অসময় রান্নাঘর কাকুতি কৃষক বিল নিয়ে তো আপনার আটজন রাজ্যসভার সদস্যকে সাসপেন্ডও করেছেন, এটা কি বলবেন, এটা কি চলছে? কৃষক বিল সর্বনাশা, কৃষিক্ষেত্রকে ধ্বংস করার বিল, ফোরেমি দালালি এগুলোকে পার্মানেন্ট বন্দোবস্ত করে দেবার মতন বিল, কৃষিক্ষেত্রকে আদানি আম্বানিদের হাতে তুলে দেবার মতন বন্দোবস্ত, একে সর্বাত্মকভাবে বিরোধিতা করতে হবে, এর কোনো বিকল্প নেই। যেহেতু বিজেপি দিল্লিতে যে সরকার চালাচ্ছে তারা এটা পারবে না, ফেল, তাদের সংখ্যা নেই, তাই তারা গায়ের জোরে অন্যায়ভাবে বেআইনিভাবে আমাদের গণতন্ত্রকে খুন করে এই বিল পাশ করাতে চেয়েছে। মানুষ স্বাভাবিক কারণেই এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দাদা বাজার